রাজ্যে কোভিড সংক্রমণ এবং মৃত্যুর হার মারাত্মকভাবে বেড়ে চলেও পরিস্থিতি মোকাবেলায় যে কার্যকর পদক্ষেপগুলো নিতে বারবার সিপিআইএম দাবি জানিয়ে আসছে রাজ্য সরকার তা দারুণভাবে অবহেলা করেই চলছে কোভিড আক্রান্ত শনাক্তকরণে রাজ্যের সর্বত্র সর্বাত্মক অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ তা পরীক্ষার রোগাক্রান্তদের সুচিকিৎসার স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করতে পর্যাপ্ত পদক্ষেপ এখনও নেওয়া হয়নি আগরতলা পুরো এলাকার যে তিনটি ওয়ার্ডে ক্যান্টনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে প্রতিটি পরিবারের সদস্যদের লালারস সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে বলে সরকারি ঘোষণা দেওয়া হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো গত দুদিন ধরে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী পাঠিয়ে পরিবারের সদস্যদের নাম তালিকাভুক্ত করা বলা হয়েছে কিন্তু পরিবারের একজনকে ওয়ার্ডের একটি স্থানে গিয়ে লালারস নিয়ে আসতে দেখা যায়নি স্থানীয় স্থানে অস্বাভাবিক ভিড় আরও সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বেশিরভাগই ফিরে এসছেন বিপিএল ভুক্ত পরিবারদের সবাইকেই খাদ্যের প্যাকেট সরবরাহ করা হয়নি কোভিড চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতালে জীবনদায়ী ঔষধ নেই গ্রাম পাহাড় সর্বত্রই কাজ নেই বললে চলে মানুষ নিঃস্ব এবং ক্রয় ক্ষমতা শূন্য সিপিআইম রাজ্য সম্পাদক মন্ডলী রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে রাজ্যের সর্বত্র প্রতিটি পরিবারের সদস্যদের লালারস সংগ্রহ তা পরীক্ষা শনাক্ত রোগীদের উপযুক্ত চিকিৎসার জরুরি ভিত্তিতে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে আর সময় পেক্ষা না করে শূন্য পদ পূরণ পরিষেবা ও সম্প্রসারণে পর্যাপ্ত চিকিৎসক নার্স প্যারামেডিক্যাল কর্মী নিযুক্ত দিতে হবে কোভিড রোগাক্রান্তদের চিকিৎসার জন্য জীবনদায়ী ঔষধ অক্সিজেন এবং অন্যান্য মেডিকেল সরঞ্জাম দ্রুত সংগ্রহ করে হাসপাতালগুলোতে সরবরাহ করতেই হবে সার্বজনীন টিকাকরণে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ করার সর্বাত্মক উদ্যোগ নিতে হবে টিটিএএডিসি পঞ্চায়েত পুরো এলাকা ব্যাপক কর্মসংস্থান প্রকল্প গ্রহণ এবং রূপায়ণ ও নিয়মিত মজুরি প্রদানের ব্যবস্থা করতে হবে রেশন শপগুলো থেকে খাদ্যশস্য ছাড়া ভোজ্য তেল ডাল এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করতে হবে দাতা নন এমন সমস্ত পরিবার মাথা পিছু দশ কেজি খাদ্য বিনামূল্যের সরবরাহ এবং প্রত্যেক পরিবারকে মাসে নগদ সাড়ে সাত হাজার টাকা করে দিতে হবে অত্যাবশ্যকীয় পণ্য মেডিকেল সরঞ্জাম খোলা বাজারে সরবরাহ অক্ষুণ্ণ রাখতে দামস্তর স্থিতিশীল রাখতে কালোবাজারি বন্ধ সমস্ত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে স্বেচ্ছা রক্তদানে উৎসাহিত করতে হবে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ সংবাদ জানানো হয়েছে বিউরো রিপোর্ট আকাশ ত্রিপুরা